তাতে সিরাজগঞ্জের বাখাবাড়ি এবং পার্বতীপুর ডিপো থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান এবং আমিরুল বাপ্পি এছাড়া পাম্প থেকে তেল সরবরাহের বিষয়ে জানাতে বগুড়া থেকে যুক্ত আছেন হেদায়েতুল ইসলাম বাবু প্রথমেই যাব আমরা সহকর্মী রিফাত রহমানের কাছে রিফাত ধর্মঘট প্রত্যাহারের পর বাখাবাড়ি ডিপো থেকে তেল সরবরাহ কি স্বাভাবিক হয়েছে কিনা এবং লরির সারি কেমন দেখছেন জানাবেন মিতু আপনি যেটি বলছিলেন যে গতকাল যে ধর্মঘটের ডাক দিয়েছিল বাঘাবাড়ি পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন এবং ট্যাংলোরি ওনার্স অ্যাসোসিয়েশন তাদের এই ধর্মঘটের কারণে যে অচল অবস্থা তৈরি হয়েছিল এই বাঘাবাড়ি তেলের ডিপোতে সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে তার কারণ গতকাল ধর্মঘট প্রত্যাহার হওয়ার পর থেকে আজ সকাল 8টা থেকে কিন্তু উত্তরবঙ্গের এই একমাত্র যে তেলের ডিপো রয়েছে এই তেলের ডিপো থেকে কিন্তু তেল উত্তোলন কার্যক্রম শুরু করেছে পাশাপাশি এই তেলের ডিপো থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু জ্বালানি তেল সরবরাহ কার্যক্রমও কিন্তু সকাল থেকে শুরু হয়েছে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে আসলে গত কাল ধর্মঘটের কারণে যে যানবাহনের যে একটি দীর্ঘ সারি তৈরি হয়েছিল ট্যাংলরি সেই সারি কিন্তু আজ সকালেও আমরা কিন্তু দেখেছি যে ট্যাংলরিগুলো কিন্তু তেলের জন্য এই বাঘাবাড়ি যে অয়েল ডিপো রয়েছে অয়েল ডিপোর বাইরে কিন্তু অপেক্ষা করছে এবং তেলের ডিপোতে তেল নেওয়ার জন্য কিন্তু অনেক লরি ভিতরেও কিন্তু আমরা অবস্থান করতে দেখেছি তবে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে ধর্মঘট প্রত্যাহার হওয়ার পর থেকে আজ সকাল থেকে কিন্তু স্বাভাবিকভাবেই তেল উত্তোলন কার্যক্রম চলছে এবং সরবরাহ কিন্তু চলছে জেলাগুলোতে আপনি কি একটি তথ্য জানিয়ে রাখি সেটি হলো যে এটি উত্তরবঙ্গের কিন্তু একমাত্র নদীবন্দর এই সাজাতপুরের বাঘাবাড়ি এবং এই বাঘাবাড়িতে কিন্তু পদ্মা মেঘনা যমুনা তিনটি তেলের ডিপো রয়েছে এই তেলের ডিপো থেকে প্রতিদিন উত্তরবঙ্গের 16 জেলা সহ 19 জেলায় কিন্তু প্রায় 30 লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয় কিন্তু ধর্মঘটের পাশাপাশি বৃহস্পতিবার সর্বশেষ তেল সরবরাহ করার কারণে আশেপাশের জেলাগুলোতে কিন্তু এই তেলের সংকট কিন্তু তৈরি হয়েছে তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই সংকট কেটে আসবে বলে আমাদেরকে জানিয়েছে কর্তৃপক্ষ তো মিতু এই ছিল আমার কাছে উত্তরবঙ্গের এই বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে সবশেষ তথ্য আমরা শুনছিলাম যে বাঘাবাড়িতে তেল সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে এ পর্যায়ে আমরা একটু পার্বতীপুর ডিপোতে যেতে চাই আমিরুল বাপ্পির কাছে বাপ্পি পার্বতীপুর ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন মিতু কাল সারাদিন বন্ধ থাকার পর আজ সকাল থেকেই এই পার্বতীপুর যে তেলের ডিপো আছে এখানে এখান থেকে যে সরবরাহ সেটি একেবারেই স্বাভাবিক সকাল 8টার সময় নিয়ম অনুযায়ী এই ডিপোটি খুলে যায় এবং এখানে তারপরে বেলা 9টার দিক থেকে এখান থেকে তেল নিয়ে যে ট্যাঙ্ক লরিগুলো আছে সেগুলো রংপুর বিভাগের বিভিন্ন স্থানে তারা চলে যায় আমি এখানকার যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছিলাম যে এইখানে কোনো ধরনের সংকট নেই তেলের যতটুকু চাহিদা রংপুর বিভাগে আছে ততটুকু এখানে মজুদ রয়েছে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে পদ্মা মেঘনা যমুনা এই তিনটি কোম্পানির যে প্রতিদিনের চাহিদা এক একটি কোম্পানির প্রায় 1 থেকে 1.5 লাখ লিটার লাগে হচ্ছে পেট্রোল এবং অকটেন এবং যখন মৌসুম থাকে তখন ডিজেল লাগে এক একটি কোম্পানির প্রায় 2.5 থেকে 3 লাখ লিটার তো সব মিলিয়ে এই যে 5-6 লাখ লিটার ডিজেল এবং প্রতিদিন প্রায় 3 থেকে 3.5 লাখ লিটার পেট্রোল এবং অকটেনের যে চাহিদা সেটি এখান থেকে প্রতিদিনই সরবরাহ করা হয় এবং আজকেও সকাল থেকেই সেই অন্যান্য যেসব স্বাভাবিক দিন আছে সেসব স্বাভাবিক দিনের মতোই আমরা দেখেছি যে যে ট্যাঙ্ক লারিগুলো সিরিয়াল তাদের সিরিয়াল অনুযায়ী ঢুকছে এবং সেই অনুযায়ী এবং তেল লোড করে বের হয়ে যাচ্ছে এখন গতকালকে অনেক পাম্পেই তেল ছিল না এই জন্য অনেক পাম্পেই বন্ধ ছিল আবার কিছু কিছু পাম্প খুব স্বল্প পরিসরে তেল দিয়েছে আমরা যতটুকু খোঁজ পেয়েছি তো যাদের ছিল না আজকে এখান থেকে সবথেকে দূরবর্তী যে জায়গাগুলো সেখান থেকে সেই জায়গায় পৌঁছাতে যে সময়টুকু লাগার কথা সেই সময়টুকুর পরে হয়তো সেই পাম্পগুলোতেও তেল স্বাভাবিক হয়ে যাবে এরকমটি আমাদেরকে এখানকার কর্মকর্তারা বা যারা এই সাথে জড়িত তারা বলেছে তো এখানকার কর্মকর্তাদের যেটি দাবি সেটি হলো যে আগামী অনেক দিন পর্যন্ত এখানকার তেলের যে মজুদ সেটি একদম স্বাভাবিক আছে এবং তেলের কোনো ধরনের সংকট হবে না তো মিতু এই ছিল দিনাজপুরের পার্বতীপুর থেকে আমার কাছে সবশেষ অবস্থা আমরা শুনছিলাম বাঘাবাড়ি এবং পার্বতীপুরে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে এবার একটু বগুড়ায় যেতে চাই সেখানে আছেন বাবু বাবু পাম্পগুলোতে এখন কি পরিস্থিতি দেখছেন মিতু বগুড়ায় আমরা যে পরিস্থিতিটা দেখছি সেটি হচ্ছে যে এই যে
পেট্রোল পাম্প মালিকদের সংগঠন একাংশের পক্ষ থেকে যে ধর্মঘট আহ্বান করা হয়েছিল সেই ধর্মঘট গত রাতে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এখনও সব পাম্পে কিন্তু জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়ে ওঠেনি। আমরা যেই জায়গাটিতে আছি এটি হচ্ছে বনানী শহরের, বগুড়া শহরের প্রবেশ মুখের এই পেট্রোল পাম্পটি। আমরা দেখছি যে এখানে এই পাম্পে ডিজেল এবং অকটেন আসলে ফুরিয়ে গেছে অনেক আগেই, ডিজেল এবং পেট্রোল ফুরিয়ে গেছে, শুধুমাত্র অকটেন সরবরাহ করা হচ্ছে। তবে এই অকটেনের মজুদও কিন্তু আসলে ক্রমেই কমে আসছে, হয়তো আর ঘণ্টাখানেকের মধ্যে অকটেনও শেষ হয়ে যাবে। তো এই পাম্প কর্তৃপক্ষ যেটি বলছে যে তাদের লরি অবস্থান করছে বগুড়া সিরাজগঞ্জের বাঘাবাড়ির ডিপোতে, সেখান থেকে তারা জ্বালানি নিয়ে আসলে তখন হয়তো ডিজেল এবং পেট্রোল সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে। তো ডিজেল এবং পেট্রোল না থাকার কারণে আমরা সকাল 10টা থেকে দেখেছি এখানে অবস্থান করছিলাম, যে এখানে যে মোটরসাইকেল সহ যে বিভিন্ন যানবাহন ডিজেল এবং পেট্রোল নির্ভর যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো কিন্তু ফিরে গেছে। আবার কেউ কেউ হয়তো মোটরসাইকেলে অকটেন তুলেছেন, আবার অনেকেই অকটেন না নিয়ে চলে গেছেন হয়তো অন্য কোনো পেট্রোল পাম্পে। তো আসলে ঘটনা যেটা ঘটেছে যে গতকাল যেহেতু পেট্রোল পাম্প মালিকদের ডাকে ধর্মঘট ছিল, ধর্মঘট থাকার কারণে তারা জ্বালানি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ রেখেছিলেন, এর ফলে আপনার আগের যে মজুদ ছিল সেই মজুদ আসলে ফুরিয়ে আসার কারণে অনেক পাম্পেই কিন্তু সংকট দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত সকাল 10টা থেকে এই পর্যন্ত আমি দেখেছি যে শহরের দিকে 3টি লরি প্রবেশ করেছে শহরে, হয়তো আরও কিছু তেলের লরি অল্প কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বে। এই তেলবাহী লরিগুলো পাম্পগুলোতে পৌঁছালে হয়তো এই পরিস্থিতি দুপুরের মধ্যে স্বাভাবিক হবে বলে পেট্রোল পাম্প সংশ্লিষ্ট যারা তারা মনে করছেন। তো মিতু, এই ছিল এখন পর্যন্ত ধর্মঘট পরবর্তী জ্বালানি তেল সরবরাহ নিয়ে সবশেষ খবর। বগুড়ার সব পাম্পে এখনও তেল সরবরাহ স্বাভাবিক হয়নি বলে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হেদায়তুল ইসলাম বাবু, তবে বাঘাবাড়ি এবং পার্বতীপুরে অনেকটাই স্বাভাবিক, সেসব খবরও জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।